আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো দেখো, এখানে আমরা আজকে ম্যাথ নিয়ে আলোচনা করব, অর্থাৎ জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট এন্ড ফাংশন নিয়ে। তো আজকে আমরা 20 নম্বর অঙ্কটি করব। তো 20 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে আমরা দেখি। এখানে বলেছে ছক কাগজে 1, 2, -1, 1, 11, 7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখে অবস্থিত। তাহলে আমি তোমাদের তোমরা এটা গ্রাফের মধ্যে করবে, তো আমি তোমাদের এমনিতেই দেখিয়ে দিলাম। তো দেখো, আমরা প্রথমে একটি গ্রাফ আঁকি। দেখো, এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই প্রাইম, আর এটা হলো আমাদের ওয়াই, আর এটা হলো আমাদের জিরো বিন্দু। তাহলে এখন আমাদের প্রথম মানে যেই বিন্দুটি আছে সেটা কি 1, 2। তাহলে আমরা বসাই, আমাদের এক্সের মান হলো 1 আর ওয়াইয়ের মান হলো +1, তাহলে +2, তাহলে 1, 1, 2 এইখানে হবে আমাদের 1 আর 2 এই ঘরটি। তারপরে হলো আমাদের -1 আর 1। তাহলে এখন আমরা -1 কী হবে, -1 এইদিকে যাবে আর 1 উপরে যাবে, তাহলে এটা হবে এখানে, এটা হলো আমাদের -1, 1 আর এটা হলো 11, 7। তাহলে যাই আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এখন আরও আমাদের 7 যাবো, 1, 2, 3, 4, 5, 6, 7 তো আমাদের মোটামুটি এটা আসবে এই রকম একটা জায়গায়। তাহলে তখন এটার নাম হবে 11 আর 7। তাহলে দেখো, এখন আমাদের বলেছে এখানে আমরা ছক্কাগজে বিন্দু বসিয়ে ফেললাম, এখন আমাদের বলেছে এই তিনটি কি একই সরলরেখায় পড়ে কিনা। তাহলে আমরা দেখি একই সরলরেখায় এটি পড়ে কিনা। তো আমরা যদি স্কেলের মাধ্যমে ধরি, তাহলে দেখো এটি তিনটা কিন্তু একই সরলরেখায় পড়ছে। তখন আমরা এই তিনটাকে যদি একসাথে ম্যাচ করে দিই, তাহলে দেখো মিলিয়ে দেওয়ার পরে আমরা দেখলাম যে এরকম একটি সরলরেখা আসছে। তো দেখো এই তিনটা কিন্তু একই সরলরেখায় পড়ছে, তাহলে কিন্তু তাদের এটা মানে যেই প্রশ্নটি করেছে সেটা আমরা দেখাতে পারলাম। তো তোমরা এটার পরে কিছু বিবরণ দিয়ে দেবে যে এক্স ও এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুটি সরলরেখা, মানে দুটি অক্ষ। তো এই দুটি অক্ষর মধ্যে আমরা এই এই বিন্দুগুলো বসালাম এবং বসানোর পরে আমরা এই সরলরেখাটি পেলাম এরকমভাবে। এবং তোমরা একক এক বর্গ ঘর সমান এক একক ধরেছ এটা উল্লেখ করে দেবে। তো এভাবে তোমরা যদি একটি বিবরণ লিখো এই গ্রাফগুলোটাকে দেখে, তাহলে তোমাদের মেনলি অঙ্কটি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।